আসসালামু আলাইকুম দর্শক, আবারও ন্যাশনাল টিভি থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আব্দুল আজিজ জাফরান। দর্শক, আপনারা জানেন যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আসলে মনোনয়ন একের পর একই জমা দিচ্ছেন। সুনামগঞ্জ পাঁচ আসন থেকে আমরা দেখিয়েছি আগে, কিছুক্ষণ আগে আপনারা দেখেছেন যে মনোনয়ন জমা দিয়েছেন মুহিবুর রহমান মানিক এমপি, এছাড়াও স্বতন্ত্র প্রার্থী হিসাবে আওয়ামী লীগ থেকেই মনোনয়ন জমা দিচ্ছেন শামীম চৌধুরী, তিনি মনোনয়ন জমা দিচ্ছেন এবং বেশ নেতাকর্মীও তার সাথে আছেন এবং তারা ইতিমধ্যে রিটার্নিং অফিসারের কার্যালয়ে এসেছেন এবং এখানে এসে তার মনোনয়নপত্র জমা দিবেন। আমরা দেখতে পাচ্ছি এখানে শামীম হোসেন চৌধুরী এবং তার নেতাকর্মীরা তাকে নিয়ে এসেছেন এবং তিনি রিটার্নিং অফিসারের কার্যালয়ে এসেছেন এবং তিনি তার মনোনয়নপত্র জমা দিবেন। সুনামগঞ্জ পাঁচ আসন ছাতক এবং দুয়ারার এই এই যে আসনটি, এখানে আসলে এবার হাড্ডাহাড্ডির লড়াই হবে বলে ধারণা করছেন অনেকেই, কারণ এখানে দুইজন হেভিওয়েট প্রার্থী মুহিবুর রহমান মানিক এবং শামীম চৌধুরী, তারা দুজনই হেভিওয়েট প্রার্থী। এবং শামীম চৌধুরী আমরা দেখেছি তিনি গণমাধ্যম কর্মীদের যেটি বলেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদেরকে বলেছেন যে স্বতন্ত্র নির্বাচন যেহেতু বিএনপি নির্বাচনে নেই, তাহলে দলীয় প্রার্থী স্বতন্ত্র থেকে নির্বাচন করতে পারবেন এবং তাকে বলেছেন তিনি নির্বাচন করার জন্য। তাই তিনি যেটি বলছেন যে আওয়ামী লীগে আসলে সুনামগঞ্জ পাঁচ আসনে খেলা হবে। তো দর্শক, আমরা তার কাছ থেকে তার বক্তব্য শুনব, আপনারা একটু আমাদের সাথেই থাকবেন এবং তিনি তার বক্তব্যের মাধ্যমে আসলে তিনি কী মেসেজ ছাতক দ্বারার মানুষকে দিতে চান সেটি আমরা শুনব এবং জানব। দর্শক, ইতিমধ্যে আপনারা জেনে গেছেন যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের যে মনোনয়ন জমা দেওয়ার দিচ্ছেন শামীম চৌধুরী ছাতক দ্বারার ভোটারদের উদ্দেশ্যে, তিনি কিছুক্ষণের মধ্যেই বক্তব্য রাখবেন। ধন্যবাদ আপনাকে, আজকের অনুভূতি আমার খুব ভালো, কারণ আমার নেত্রী শেখ হাসিনা উন্মুক্ত নির্বাচন করে দেওয়ার কারণে আমি মনোনয়ন থেকে বঞ্চিত হওয়ার পরেও নেত্রী যে সুযোগ দিয়েছে সে কারণে আমি মনে করি ছাতক দ্বারার মানুষের কাজ করার সুযোগ হয়তো আমার হতে পারে, এটাই আমার অনুভূতি। আর আমি আল্লাহ রাব্বুল আলামিনের নামে আজকে মনোনয়ন জমা দিয়েছি আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে। ছাতক দ্বারার অনেক মানুষ কথা আশা ছিল ওনারা এখানে আসবেন, অনেক আচরণ বিধি আছে, তার কারণে আমরা কমিশনকে নিয়ে করলাম। আচ্ছা, আমার একটা প্রশ্ন হচ্ছে, আপনি তো শুরুর প্রথমে বলেছি আমার নেত্রী জননেত্রী শেখ হাসিনা গণভবনে আমাদেরকে ডেকে নিয়ে উন্মুক্ত নির্বাচন করার জন্য সুযোগ দিয়েছেন, সে কারণেই আমি আজকে মনোনয়ন দেওয়ার সুযোগ পেয়েছি, না হলে আমি এখানে আসতাম না। জননেত্রী শেখ হাসিনা যেখানে নির্দেশ দিয়েছেন স্বতন্ত্র নির্বাচন করার জন্য, যেখানে বিএনপি নেই, যেহেতু আওয়ামী লীগ বলাম আওয়ামী লীগ খেলা হবে। আচ্ছা, যদি ছাতকের সাথে ছাতকের বিভিন্ন ইউনিয়ন পরিষদের যে যোগাযোগ ব্যবস্থা, দ্বারা বাজারের সাথে দ্বারা বাজারের বিভিন্ন ইউনিয়ন পরিষদের যে যোগাযোগ ব্যবস্থা, সেটাই আমি প্রথম গুরুত্ব আকারে দেখব, কারণ কোনো গর্ভবতী মহিলা হসপিটালের উদ্দেশ্যে রওনা হলে কারো হয়তো শুনলে খারাপ লাগবে রাস্তায় ডেলিভারি হয়ে যায়, আমাদের ছাতকের রাস্তাঘাটের বেহাল দশা। প্রথমে আমার প্রথম কাজ হবে ছাতকের সাথে এবং দ্বারা বাজারের সাথে কানেক্টেড রাস্তাগুলো আমি করব ইনশাআল্লাহ, যদি আমাকে ছাতক দ্বারার মানুষ মনোনীত করেন। বিজয়ের ব্যাপারে আপনি কতটুকু আশাবাদী? বিজয়ের ব্যাপারে আমি শতভাগ নিশ্চিত, কারণ হচ্ছে আমাদের যে সাবেক সাংসদ ওনার যে দুর্নীতি, পারিবারিক দুর্নীতি, এইসব কারণে ছাতকের মানুষ ওনাকে আর পছন্দ করে, সেই কারণেই আমি মূলত নির্বাচনে আসা, ছাতক দ্বারার মানুষের চাপে আমি নির্বাচনে এসেছি, ছাতক দ্বারার মানুষ পরিবর্তন চায়, সে কারণেই আমি নির্বাচনে এসেছি। জয়ের ব্যাপারে আমি শতভাগ নিশ্চিত ইনশাআল্লাহ, নেত্রী যেভাবে বলেছেন লেভেল প্লেইং ফিল্ড হবে, আইন প্রয়োগকারী সংস্থা বলেছেন ওনারা অভয় দিয়েছেন, আর আমরা তৃণমূলের কর্মী সব আমল দেখেই আমরা নির্বাচন করছি, সব মাঠকর্মী হিসাবে আমি মনে করি
নির্বাচনকে কেউ প্রতারিত করতে পারবে না। সেই চিন্তা যদি কেউ করেন যে নির্বাচিতে 100 গুন্ডা 200 গুন্ডা আর আইন প্রয়োগকারী সংস্থাদেরকে ওনারা মানে নির্বাচনে প্রভাব বিস্তার করবে, যেহেতু আওয়ামী লীগ আওয়ামী লীগ ফাইট আইন প্রয়োগকারী সংস্থা বাইরের সাথে আমার আলাপ হয়েছে বা আমাদের সিনিয়র নেতৃবৃন্দের সাথে আলাপ হয়েছে, ওনারা বলেছেন লেভেল প্লেইং ফিল্ড হবে, এখানে কেউ নির্বাচনে প্রভাব বিস্তার করতে পারে। এবং আমি জানি নির্বাচন কমিশনও খুব স্বচ্ছভাবে কাজ করবেন, ওনারা বলেছেন তো কেউ আপনারা সাতক্ষীরাবাসী যারা আছেন ওনারা অতীতে উনি অতীতে যেগুলো করেছেন এগুলো ওনার করার আর সুযোগ নাই, ভোট ফেয়ার হবে। আমরা মানে যতদিন ইনশাল্লাহ আছি আল্লাহর রহমতে মাঠে আছি, মানে সাতকে লেভেল প্লেইং ফিল্ড থাকবে। আমি চাই আইন প্রয়োগকারী সংস্থা যেনারা আছে ওনারা খুবই সুন্দর ভূমিকা রাখবেন এবং রাখতে তো আওয়ামী লীগকে গুরুত্বছেন আর বিএনপি আসার মাঠে কোনো সুযোগ নেই, এটা নিয়ে আর চিন্তার কোনো ভাবনা নাই। ওনারা যে চিন্তা করতেছেন আর বিভিন্ন ফেসবুকে দেখাচ্ছেন যে বিভিন্ন নেতাদেরকে ছোটোখাটো কিছু নেতার বক্তব্য ওনারা মানে প্রচার করতেছেন যে দল থেকে বহিষ্কার করা হবে, এই করা হবে, সেই করা হবে, নেত্রী যেখানে ওপেন করে দিয়েছে আর আজকের পরে আর বিএনপি আসার কোনো সুযোগ নেই, সেহেতু আওয়ামী লীগ আওয়ামী লীগ খেলা হবে। তো আমি দল করে ছুটি কথা বলি, তারপরে যদি আমার নেত্রী আমার কোনো সিদ্ধান্ত নেত্রী সিদ্ধান্ত আমি মাথা পেতে আমি আরেকটা কথা বলতে চাই আপনাদেরকে, ওই ফেসবুকে বিভিন্ন এডিটিং ফেডিটিং করে বিভিন্ন গুজব ছড়ানো হচ্ছে, এগুলো থেকে আপনারা সতর্ক থাকবেন। কিছু ভুয়া ফোন আসে মানুষের কাছে যে আমি অমুক অফিসার বলছি, আমাদের এখানে অচিত দন্ত সাহেব আছে ওনার নামে ফোন করে বলে আমি অমুক বলতেছি, আপনি কোথায় আছেন, আপনি কী করেন, মানুষকে এইভাবে ভুয়া ফোন দিয়ে লোকজন এগুলো করতেছে, এগুলো থেকে কেউ আতঙ্কিত হবেন না। গ্রামের সাতকদারাবাসী এবং যারা আমাকে দেখছেন আমাদের ইলেকট্রনিক প্রেস মিডিয়ার বাইরে যেটা প্রচার করছেন এটা দিয়ে কেউ আতঙ্কিত হবেন না। আপনারা আমি কে উনি কে আপনারা জানেন, কে কী করতে পারবে এই এলাকায় আপনাদের ভালোভাবে আপনারা জানা আছে। সো এগুলো প্রতারিত হবেন না, নির্বাচন ফেয়ার হবে। আর এগুলো হচ্ছে ভুয়া ফোন, ভুয়া যারা অতীতে যাদের কর্মকাণ্ড খারাপ ছিল তারা এগুলো করাচ্ছে। আমি আর বলবো না আজকের এই শুরুর দিনে আর এগুলো করেছি। সাতক উদ্দেশ্যে আমার থাকবে, আমি যেহেতু আমার পরিবারে আমার চাচা আমার ভাই আপনারা ভোট দিয়েছেন ওনাদেরকে, ওনারা আমি মনে করি সুজন চৌধুরীর মাধ্যমে সাতকের প্রথম উন্নয়নগুলো হয়েছে। এখনও যারা 80 বছরের মুরব্বীরা আছেন ওনারা বলতে পারবেন সুজন চৌধুরী কী প্রকৃতির মানুষ ছিলেন, সাতকে কীভাবে উন্নয়ন করেছেন, কীভাবে অপরাধ দমন করেছেন। তারপরে এসেছেন কালাম চৌধুরী যাকে সাতকের মানুষ 4 বার মেয়র নির্বাচিত করেছেন, এ উনি আসার পরে সাতকে কীভাবে ডেভেলপমেন্ট ওয়ার্ক হয়েছে সেটা আপনারা জানেন। তো আমি মনে করি তারই ধারাবাহিকতায় ইনশাল্লাহ আমি সততার সহিত সাতক এবং দোয়ারাবাজারের উন্নয়নগুলো সঠিকভাবে করব। আমি অতীতেও বলেছি ইনশাল্লাহ, আর নতুন ভোটার ইয়াং যারা ভোটার যেমন আমার মেয়ে প্রথম ভোট দিবে আমি খুব মানে এক্সাইটেড, সে প্রথম ভোট দিবে তার বাবাকে দিতে পারবে। এইরকম যারা নতুন ভোটার ইয়াং যারা আছেন আমার মতো সচল মানুষদেরকে আপনারা ভোট দিবেন স্মার্ট, এবং যাতে আমি স্মার্ট সাতক দ্বারা করতে পারি। আমার নেতৃত্ব শেখ হাসিনা যে বলেছেন স্মার্ট বাংলাদেশ নিয়ে কাজ করতেছেন, আমরাও করব ইনশাল্লাহ। এটা মানে এটা আওয়ামী লীগ মনোনীত হচ্ছে নৌকা প্রতীক আর আমি হচ্ছি আওয়ামী লীগ সমর্থিত সাতক দ্বারা আর তৃণমূলের আওয়ামী লীগের সমর্থিত প্রার্থী। সবাই আমার জন্য দোয়া করবেন, যারা দেশ বিদেশে মানে সাতক দ্বারার মানুষ দেখছেন এবং বহির্বিশ্ব থেকে বিভিন্ন এলাকার মানুষ দেখছেন সবাই আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের ছেলের সন্তান কারো ভাইয়ের সমান কারো মুরব্বী হিসাবে আমি বলছি, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি যাতে আমার সাতক দ্বারাবাসীকে নিয়ে আমার সৎ উদ্দেশ্য সেটা আমি যেন পরিপূর্ণ করতে পারি, আপনাদের বুটের নিয়ে আমি যাতে ইবাদতের সহিত আমি সাতক দ্বারার মানুষের কাজ করতে পারি। আগামী 7 তারিখ ব্যালটের মাধ্যমে সাতকের মানুষ পরিবর্তন করবে সেই আশাবাদ ব্যক্ত।
বলবো আপনারা প্রবাসী যারা আছেন আমি প্রবাসে বিভিন্ন দেশে গিয়েছি এর মধ্যে আমার অনুপস্থিতিতে ওনারা বড় বড় মিটিং করেছেন আমাকে উদ্দেশ্য করে তাদের উদ্দেশ্যে বলবো তারা অনেকে রওনা দিয়ে দিয়েছেন অলরেডি কিছু মানুষ চলে আসছেন লন্ডন সৌদি আরব দুবাই এগুলো থেকে ইনারাও এসে শতকে আমার নির্বাচনে যুক্ত হবে তো আর যারা আসতে পারবেন না সবাই আমার জন্য দোয়া করবেন শতক দ্বারা যারা ভোটার আছেন যাতে সুষ্ঠু সুন্দর একটা পরিবেশে আমরা ভোট দিতে পারি এখানে যাতে কেউ অরাজকতা সৃষ্টি না করতে মানুষকে কেউ যাতে হুঙ্কার না দিতে পারে মানুষ ভোটে যাবে সুষ্ঠু সুন্দরভাবে ইনশাল্লাহ আমার বিজয় হবে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এই ছাতক দ্বারা সুনামগঞ্জ পাঁচ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসাবে তিনি মনোনয়ন দাখিল করে তার প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন এবং এই দেশ বিদেশের সবার সকল ভোটার এবং এই কর্মী যারা আছে সবার দোয়া কামনা করেছেন আমরা মানে তার আগামী দিনের সেই সফলতা কামনা করে বিদায় নিচ্ছি খোদা হাফেজ।